আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভয়াবহ টপিকস নিয়ে কথা বলতে চাই। এই টপিকস নিয়ে আসলে কথা না বললেই না, হয়তো আমার মতো ছোট জায়গায় কথা এত বড় জায়গায় পৌঁছাবে না বা বড় বড় মানুষদের কানে পৌঁছাবে না, তাও আমি কথা বলতে চাই। সেটি হচ্ছে বুলিং নিয়ে। বুলিং ব্যাপারটা ভয়াবহ একটা দিকে চলে গেছে বাংলাদেশে। বুলিং মানে আসলে সহজ ভাষায় বলতে গেলে কাউকে অপমান করা, কাউকে অপদস্থ করা, কথার মাধ্যমে কারো কাউকে হার্ম করা, কথার মাধ্যমে কারো ক্ষতি পৌঁছানো। এবং কথাটা বলার কারণ হচ্ছে যে কালকে উদ্ভাসনমে শিক্ষা পরিবারে রাতের বেলা আমি ফেসবুকে স্ক্রল করতে গিয়ে বাংলাদেশের অন্যতম বড় একটি ফেসবুক গ্রুপ, সেখানে দেখলাম একটা ছেলে একাদশ শ্রেণীতে পড়ে, সে জানতে চেয়েছে যে সে কীভাবে MIT-তে পড়তে পারবে। এবং সেই পোস্টের কমেন্টে মানুষের নানা বাজে মন্তব্য দেখা যাচ্ছিল। এবং কমেন্টটা এত সুন্দর একটি পোস্টের মধ্যে, যেখানে লাভ রিয়েক্ট থাকার কথা, যেখানে কেয়ার রিয়েক্ট থাকার কথা, সেখানে হাহা রিয়েক্ট। আমি এই ভিডিওতে কোনোভাবেই উদ্ভাসনমে শিক্ষা পরিবারকে দায়ী করছি না, কারণ এটা আসলে তাদের কোনো ফল্ট নেই, তাদের কোনো দোষ না। আমি কথা বলতে চাই সেই সকল জঘন্য ক্রিমিনালদের নিয়ে যারা ক্রমাগত মানুষকে বুলিং করে যায়। কি হয়েছে, ছেলেটি বলেছে সে MIT-তে পড়তে চায়, একাদশ শ্রেণীতে পড়ে। সে তো বলতেই পারে, তাই না? একাদশ শ্রেণীতেই তো সে সিদ্ধান্ত গ্রহণ করবে, সে কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি সে অ্যাব্রোডে পড়বে, সে MIT-তে পড়বে, নাকি সে হচ্ছে অক্সফোর্ডে যাবে, না কোথায় যাবে, সেটা সে কখন সিদ্ধান্ত নিবে, একাদশ শ্রেণীতেই তো, তাই না? তো আপনারা সেখানে তাকে সমর্থন জানাতে পারতেন, আপনারা সেখানে তার পক্ষে কথা বলতে পারতেন, সে কিভাবে MIT-তে চান্স পেতে পারে সেটা করতে পারতেন। হ্যাঁ, অনেকে দেখছি সে কিভাবে MIT-তে পড়তে পারবে তা নিয়ে কথা বলছে, অনেকে যারা বুলিং করছে তাদের বিরুদ্ধে কথা বলছে, অনেকে লিঙ্ক শেয়ার করছে যে কিভাবে MIT-তে চান্স পাওয়া যায় সেই ভিডিওর। বাট কিছু মানুষ তো আছে, না ও তুমি MIT-তে পড়বা, তোমার MIT-তে পড়ার যোগ্যতা আছে, তুমি MIT-তে পড়বা, আগে ইন্টার ভালো করে দাও, আগে HSC পাস করো, তারপরে MIT-তে যাও। হ্যাঁ, সে HSC পড়বে সেটা তো বলতে পারতেন, সুন্দরভাবে ভদ্রভাষায় বলা যায় না যে ভাইয়া তুমি HSC পড়াটা ভালোভাবে পড়ো, সাথে MIT-র জন্য এটা করতে হবে। জীবনে তো কারো ইন্সপিরেশন হইতে পারলেন না, জীবনে তো কাউকে ইন্সপায়ার করতে পারলেন না, কি পারলেন, কাউকে বুলিং করতে, কাউকে না তুমি এটা হতে পারবা না। কেন ভাই না হতে পারবে না, এই টার্মটা কেন ইউজ করতে হবে, হতে পারবে সেই টার্মটা ইউজ করো যে না তুমি পারবা, এভাবে পারবা। এই জিনিসটা আরও ভয়াবহভাবে দেখা যায় মেডিকেল সেক্টরে। আমি যেহেতু একজন মেডিকেল সেক্টরের মানুষ, আমি সম্মান রেখে আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার শিক্ষকবৃন্দ থেকে শুরু করে সকলের কাছে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারাও বুলিং থেকে বের হয়ে আসুন। দেখা যায় মেডিকেলের গ্রুপগুলোয় প্রায় একটা স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সে পোস্ট করে যে আমি USMLE দিতে চাই, আমি কীভাবে USMLE প্রিপারেশন নিব, বা আমি একজন কার্ডিয়াক সার্জন হতে চাই, আমি কীভাবে নিজেকে কার্ডিয়াক সার্জন করার জন্য প্রিপেয়ার করব। সেখানে সবার ফার্স্টেই সবার মানে কিছু মূল্যবান ব্যক্তি রয়েছে যারা দোষ ধরতে পছন্দ করে এবং যারা অন্যকে বুলিং করতে পছন্দ করে, তারা ফার্স্টে কেমন কে আগে মেডিকেলটা পাস করে নাও, তারপর সে হচ্ছে যে তুমি কার্ডিয়াক সার্জন হওয়ার চিন্তাভাবনা করবা, আরে ভাই আগে আইটেম পাস কর, আরে ভাই আগে টার্ম পাস কর, আরে ভাই আগে প্রফ পাস কর, আরে ভাই আগে হচ্ছে যে মেডিকেল থেকে পাস করে বের হ। কেন ভাই, এ কথাটার সাথে এটা বলা যায় না, আরে ভাই আপনি মেডিকেল, তুমি তোমার পড়ালেখা আইটেম কার্ডে পড়ার সাথে সাথে তুমি USMLE-র জন্য এভাবে প্রিপারেশন নাও, তুমি কার্ডিয়াক সার্জন যদি হতে চাও, তুমি হচ্ছে যে এখন থেকেই তোমার ইন্টারেস্ট বাড়ানোর জন্য কার্ডিয়াক সার্জারি কিছু ভিডিও দেখো। হ্যাঁ, কার্ডিয়াক সার্জারি ভিডিও তার কোনোভাবে মেডিকেল লাইফে কোনো হেল্পফুল হবে না, তাও তো বলতে পারেন দুইটা ভালো কথা, না দুইটা ভালো কথা তো আপনাদের মুখ দিয়ে বের হবে না, আপনাদের না তুমি এটা হতে পারবে না, তুমি কেন এটা এখন চিন্তা করছো, কেন ভাই চিন্তা করলে সমস্যাটা কোথায়। আপনি যদি এখন একটা মানুষকে মোটিভেট করেন, আপনি যদি এখন একটা মানুষকে একটা রাস্তা দেখান, আপনি যদি এখন একটা মানুষকে বলেন যে এইভাবে চলতে হবে, সেই মানুষটা আপনাকে আজীবন মনে রাখবে। সেই মানুষটা যখন সফল হবে, সে যখন কোনো পডকাস্টে যাবে, সে যখন কোনো রেডিও শোতে যাবে, তখন সে বলবে যে আমার এই ভাইটা আমাকে এই রাস্তাটা দেখিয়েছিল, আমি এই ভাইটা থেকে সাহায্য পেয়েছিলাম, আমি এই ভাইটা আমাকে বলেছিল এভাবে চলতে হবে। কারো মোটিভেশন হন, কাউকে ভালো উপদেশ দেন, কাউকে কীভাবে সফল হতে হবে সেই উপদেশ দেন। কেন ভাই ফেসবুকে বৈশা থেকে কেন আপনাকে আরেকজনকে বুলিং করতে হবে, কেন কাকড়ার মতো স্বভাবে আরেকজনকে টেনে ধরতে হবে, ওয়াই? এখন এটা ওপেন মার্কেটের যুগ, কাউকে কিছু শিখাইলে আপনার কোনো লস নাই। অদ্ভুত একটা দেশে থাকি, অদ্ভুত একটা ব্যাপার স্যাপার। শুধু বুলিং বাংলাদেশের সমস্যা না, বুলিং বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী বুলিং হয়। বাট আমরা যেহেতু শিক্ষিত মানুষ, আমরা যেমন শিক্ষিত সমাজ, আমরা ডক্টর সোসাইটি একটি শিক্ষিত প্ল্যাটফর্ম, উদ্ভাসনমেষ একটা শিক্ষিত প্ল্যাটফর্ম, সেখানে সব শিক্ষিত ব্যক্তিরাই আছে, তাই না? সো আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন ইউনিভার্সিটিতে পড়েন, আপনি একজন কলেজে পড়েন, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, আপনি একজন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওয়াই ইউ শুড আপনার আরেকজনকে মোটিভেট করা উচিত।
বুলিং করা উচিত না, স্টপ বুলিং রাইট নাও, ইটস এ সাইবার ক্রাইম। অ্যান্ড ফেসবুকে বুলিং করা কিন্তু সাইবার ক্রাইম, এর বিরুদ্ধে কিন্তু মামলাও করা যায়। সো একটু সাবধানে বুলিং করেন, কেউ যদি হচ্ছে একটু ঘাটতারা থাকে না, মামলা করে দিবে। থ্যাংক ইউ অল, স্টপ বুলিং রাইট নাও।